মানে ক্ষমতার মূল কেন্দ্রের আশেপাশে যে বলয়টা তৈরি হয়েছে সেই বলয়টাই কি আসলে মূল সমস্যাগুলো তৈরি করছে? আমাদের ওই যে ইসে আছে, আপনাদের ওই যে আমাদের যে ভিআইপি বক্স যেটা, প্রেসিডেন্ট বক্স যেটা, ওইখানে আপনার সবাই খেলার সময় বসে বসে ও কোন প্লেয়ার কি করতে পারে ওইখান থেকেই স্কোরবোর্ড লেখা হয়ে যায়, ওইখান থেকেই স্কোরবোর্ড লেখা হয়ে যায়। ওইখানেই মনে করেন 30-40 জন বিভিন্ন রকম কথা, তাই আমাদেরও তো ওয়েল উইশার ওইখানে কয়েকজন থাকে, তারাও তো আমাদের কাছে এসে বলে। তো ওইখানে একজন খেলোয়াড়কে কিভাবে মানে মানে কিভাবে মাটিতে নামানো হয় সে আলোচনাগুলো যখন আমরা শুনি যে এই মানুষগুলো এখানে বসে আলোচনা করছে আমাদের নিয়ে, তাও এত নিকৃষ্ট মানের, তখন ওনার প্রতি আমাদের আর রেসপেক্ট থাকে? আমি ওয়ার্ল্ড কাপ খেলতে খেলে আসছি, আপনি আমাকে বাদ দিয়ে দিবেন, ক্রিকেট বোর্ড বারবার বলছি বাদ দিয়ে দেওয়ার ক্রিকেট বোর্ড অধিকার রাখে, সবকিছু করার অধিকার রাখে, শাস্তি নিশ্চিত করার অধিকার ক্রিকেট বোর্ড অবশ্যই রাখে। কিন্তু কথা হচ্ছে ক্রিকেট বোর্ড এইটাই রাখে না আমাকে অপমান করার, এই অধিকার ক্রিকেট বোর্ড কখনোই রাখে না, কোন কারোর অধিকার নাই। কিন্তু আমি যখন আসছি এসে শুনছি আমাদের একজন পরিচালক মহোদয় বলছেন যে আমরা 10 জন নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছি, একজন দর্শক বলছে আই অ্যাকসেপ্ট ইট, বা আপনার একজন বললেন আই অ্যাকসেপ্ট ইট সাংবাদিক থেকে, কিন্তু ক্রিকেট বোর্ডের যখন একজন বলবে তখন আমার অ্যাকসেপ্ট করতে কষ্ট লাগবে, তখন আমিও ওনাকে বলতে পারি যে আপনি আমার দ্বারাও অনেক ম্যাচ আপনি জিতেছেন, আমার কোনো না কোনো পারফরমেন্সও আপনি ম্যাচ জিতেছেন, তো আজকে আমার আমার সময়টা খারাপ হলে আপনি এইভাবে বলছেন, এবং সেখানে মিডিয়ার কয়েকজন উপস্থিত, এবং আর এক স্টেপ উপরে যে বলছে যে আসলে 9 জন 10 জন না 9.5 জন নিয়ে খেলেছি, মানে তামিম ওইখানে বেশি রান করতে পারিনি, তামিমকে হাফ বানানো হয়েছে, আর আমি ফুল নাই, তামিম হাফ নাই, তো 9.5 জন। তো একটা প্রফেশনাল ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ 5টা স্টেক হোল্ডার, মানে 5 জন সর্বোচ্চ টপ 5 পিপলের একজন যখন এই 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 কথা সে বলবে সাংবাদিকদের সামনে, তাহলে আপনি চিন্তা করেন রেসপেক্টের জায়গা কোথায় যে দাঁড়িয়েছে। আজকে আমি বলতে পারছি, আমি কিন্তু তারপরে দেখেন আমি আমি রেসপেক্ট করে তার নাম বলছি না, জনগণের বা জানা উচিত, মানে আপনার নাম বলার দরকার নাই, বলতে বলছি না, আপনার মনে হয় কিনা যে পিপল শুড নো দ্যাট দিস পিপল আর ডুইং দিস সর্ট অফ থিংস? না, এটা ক্রিকেট বোর্ড, আমি 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 আমার মনে হয় আমার মানে আমার আমি কারো কাছ থেকে ব্যবহার চাইতে পারি না, কিন্তু আমি সবার জন্য সমান ব্যবহার করতে পারি। তো আমার কাছে মনে হয় এখনও আমার ন্যূনতম অতটুক রেসপেক্ট ওনাদের প্রতি আছে যে তাদের নামটা মিডিয়ায় না আনা, বাট এইটা তো ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিল, ওইখানে সে যখন মিডিয়ার সাথে আলোচনা করছে মিডিয়া তো সামবডি নিড টু প্রোটেক্ট, যে এইটা এখানে তুমি বলতে পারো না, এটা এটা আর তুমি যদি আমারও বলো ঠিক আছে আমি ক্রিকেট বোর্ডের কেউ, মিডিয়ার সামনে তুমি বলতে পারো না, এটা একটা বাজে ইম্প্যাক্ট বাইরে পড়ে, এবং যে বলেছে সেও কিন্তু ছোট হয়েছে, সে যে খুব বড় হয়ে গেছে এটা বলে, বা জিনিসগুলো প্রতিনিয়ত ঘটছে, প্রায় প্লেয়ারদের ক্ষেত্রেই ঘটছে, তখনই কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। এবং মানে কারা ঘটাচ্ছে এটা, কোনো দর্শক ঘটাচ্ছে না, কারা ঘটাচ্ছে এটা, কোনো মিডিয়া ঘটাচ্ছে না, ঘটাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে কেউ না কেউ, আমি বলছি কেউ না কেউ, আমি জানি না কে। তো কথা হচ্ছে যে যারাই ঘটাচ্ছে তারা কী অ্যাচিভ করতে চাচ্ছে, বা তাদের উদ্দেশ্য কী, তাদের অ্যাচিভমেন্টও বা কী, মানে যারা এই ধরনের কাজ করতে পারে তাদের কোনো অ্যাচিভমেন্ট আসে বলে আমার কাছে মনে হয় না। আপনি দেখছেন প্রতিনিয়ত এক একটা না এক একটা ক্রিকেট বোর্ডের সাথে একটা ঝামেলা চলছেই, এগুলো কেন হচ্ছে, এগুলো একের অন্যের প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, রেসপেক্ট নাই, এই কারণেই তো হচ্ছে। এই যে আপনি আস্থা কিংবা বিশ্বাসের সংকটের কথা বলছেন বা সম্মানের জায়গাটা কমে যাচ্ছে, এটা কেন হচ্ছে আসলে? এটা তো আমি জানি না, এটা তো কারো ইগো থাকতে পারে, কারো পার্সোনাল অ্যাটাক থাকতে পারে, কারো হতে পারে যে খেলোয়াড় কেন এত কথা বলবে। হ্যাঁ, আমাদের তো আমরা তো হচ্ছে ডোমিনেটিং একটা ইয়ে, মানে আমাদের কালচারে ডোমিনেটিং একটা প্রভাব আছে, যে আপনি যখন ক্ষমতায় থাকবেন আপনি চাইবেনই যে ডোমিনেট করতে, তাই না? আমাদের এই প্রবণতা তো আছেই, সো ওই জায়গা থেকে হতে পারে।